দিনক দিন ট্রাফিক নিয়ম বহু কড়াকড়ি করা করা আপন মানে দেখি যে কমিটি বিভিন্ন ছক করে চেকিং করা যাচ্ছি বিশেষ করে যে দুইচকিয়া গাড়ি চলাউছেন সেলমেট পিধা বাধ্যতা মূলক করা যাই কার চালক যে রয়েছেন সেম সিট বেল্ট পিধা বাধ্যতা মূলক রয়েছে আর যদি কোণী গাড়ি চালক নিয়মর খিলাফ করতে তবে তা কাজানুষ্ঠান নিয়ে যাচ্ছি এবং মোটা অঙ্কর জোরিমানা আদায় করা এর ভিতরে আজ আমি আপনার এমিটি এক খবর শুনেবু যা শুনিলে হুয়ে আপনার আশ্চর্য হয়ে যাবে যদি আপনার গাড়ি চলাই সিট বেল্ট বাঁধু তবে আপনার ফাইন দেওয়া পড়বে হুয়ে আপনার

তবে ইউরোপর এস্তোনি সড়কগুলো বরফে ভরপুর হয়ে থাকে তেম এ উপরে গাড়ি চলাইব্বারা গাড়ির চক স্লিপ হয়ে থাকে তেম এখার সিট বেল্ট বাঁধি বেআইন কারণ অনেক পরিস্থিতি যাত্রী মানুষ গাড়ি ভিতর অচানক ভাবে বাহারু পড়ে থাকে তবে এভি পরিস্থিতি সিট বেল্ট যেহেতু বাধক সাজি থাকে এবং এই সড়কের গাড়ি চলাইবাই অনেক অসাধারণ নিয়ম যেপর কি সূর্যাস্ত পরে এখানে গাড়ি চলাইব এবং দুই দশমিক পাঁচ টন রু অধিক ওজন বিশিষ্ট গাড়ি চলাইব উপরে এখানে কটকা রয়েছে অর্থাৎ যেতবে সূর্য অস্ত হয়ে যাচ্ছেন এ পরে আপন মানে এখানে গাড়ি চলাই পে এই সড়কের প্রবেশ করা চালক গাড়ির বেগ ঘণ্টা কু পিশ রু চাল কিলোমিটর ଗାଡ଼ିର କମ୍ପନ ଦ୍ୱାରା ବରଫ ସଡ଼କ ଭାଙ୍ଗିଯିବାର ଭୟ ଥିବାରୁ ପର୍ଯ୍ୟଟକମାନେ ଏଠାରେ ଗାଡ଼ି ଚଳାଇବା ପାଇଁ ଭୟ କରିଥାନ୍ତି ଅବଶ୍ୟ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କ ପାଇଁ ଏହା ସାଧାରଣ ଘଟଣା କାରଣ ଏସ୍ତୋନିଆରେ ଏଭଳି ଛଅଟି ସଡ଼କ ଅଛି তবে এখানে কিছু এভি অজব নিয়ম রয়েছে কি যেতবে সূর্য অস্ত হয়েছেন অর্থাৎ সূর্যাস্ত পরে আপনার এঠারে গাড়ি চলাই পেঁ কি নির্দিষ্ট ওজন ঠু অধিক ওজন বিশিষ্ট ক্ষমতার মধ্যে আপনার গাড়ি এপারে না সবুঠ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার এখানে সিট বেল্ট বাঁধি যদি গাড়ি চলাউছেন তবে বেআইন আপনার ফাইন আদায় করা কিছু এইভাবে খবরপ্রাই দেখুঁত কনাক নিউজ নমস্কার